হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এক্সট্রা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজ থেকে শুরু হতে যাচ্ছে সে সকল দেশের রানীকে নিয়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আমার দেশ, যেখানে বাংলাদেশের বিখ্যাত সব স্থান সম্পর্কে আমরা জানতে পারবো। আজ আমি কথা বলবো এমন একটি স্থান সম্পর্কে যার নাম শুনলে আপনারা হয়তো ভাববেন এ আর নতুন কি, কিন্তু না, মানুষের জানার ভেতরও অনেক অজানা থেকে যায়। ধরুন আপনি যে ছাদের নিচে বসবাস করেন, সেখানে অনেক জিনিস আছে যা হয়তো আপনি কখনো খেয়াল করেননি, আজকে খেয়াল করলেন এবং নতুন কিছু জানতে পারলেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকতের মধ্যে একটি হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। আজ আমরা কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলবো। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র 414 কিলোমিটার। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর। কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামে উৎপত্তি। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র, যা কক্সবাজার জেলায় অবস্থিত। বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকতের জন্য এটি সারা বিশ্বের কাছে সমাদৃত, যা কক্সবাজার শহর থেকে বাদার মোকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সারি সারি পাহাড়, ঝর্ণা, বালুর নরম বিছানা এবং বিশাল সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের নীল জলরাশি আর সমুদ্র গর্জনে মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের আরেক নাম কক্সবাজার সমুদ্র সৈকত। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে দেখে নিতে পারেন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পাহাড়ি দ্বীপ মহেশখালী, লাইট হাউসের দ্বীপ কুতুবদিয়া, ডুলাহাজরা সাফারি পার্ক, আতার বাড়ি এবং শহরপুরীর দ্বীপ। এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পার ঘেঁষে বানানো মেরিন ড্রাইভ আপনার কক্সবাজার ভ্রমণকে আরো বেশি আনন্দময় করে তুলবে। কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের দর্শনীয় স্থান লাবণী পয়েন্ট, পাহাড় ঝর্ণার হিমচরি, পাথরের সমুদ্র সৈকত ইনানি, রামু বৌদ্ধ বিহার, রামু রাবার গার্ডেন, ডুলাহাজরা সাফারি পার্ক, কলাতলি বিচ, মেরিন ড্রাইভ, রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন। প্রতি বছর সারা দেশ থেকে লাখো পর্যটক সমাগত হয় কক্সবাজার সমুদ্র সৈকত দর্শনের জন্য। কিন্তু এর বাইরেও জেলাটিতে বেশ কিছু জায়গা রয়েছে যা আপনাকে মুগ্ধ করবেই, তেমন 22টি পর্যটন কেন্দ্র নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এক নম্বরে আছে হিমচরি। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমচরির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে পাহাড়ের সারি। হিমচরিতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। 2 নম্বরে রাডার স্টেশন। কক্সবাজার রাডার স্টেশনের অবস্থান হিলটপ সার্কিট হাউসের দক্ষিণ পাশের চূড়ায়। এখান থেকেই দেশব্যাপী ঝড়, ঝাঞ্ঝা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়। রাডার যন্ত্রটি সুইডিশ শিশু কল্যাণ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় 1968 সালে স্থাপন করা হয়। 3, বদর মোকাম। কক্সবাজারের বদর মোকাম মসজিদটি এই জেলার প্রাচীনতম মসজিদ। স্থানীয়ভাবে জনশ্রুতি আছে ফির বদরশাহ নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। বাঁকখালি নদীর দক্ষিণ তীরে কক্সবাজার সদর থানার পাশেই মসজিদটির অবস্থান। 4, হিলটপ সার্কিট হাউস। জেলা পরিষদ ভবনের পশ্চিম দক্ষিণে পাহাড়ের চূড়ায় মনোরম পরিবেশে হিলটপ সার্কিট হাউসের অবস্থান। অল্পক্ষণের জন্য হলেও ভারতের দার্জিলিং এর মতো মনে হবে। এর চূড়া থেকে বঙ্গোপসাগরের উত্তল তরঙ্গ ও পর্যটন নগরীর টপ ভিউ অবলোকন করা সম্ভব। 5, লাইট হাউস। রাডার স্টেশনের দক্ষিণে অপর একটি পাহাড়ের চূড়ায় এর অবস্থান। 6, আজগরি মসজিদ। এটি কক্সবাজারের সদরের বিজিবি ক্যাম্পের উত্তরে অবস্থিত। 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। এটি চৌধুরীপাড়া মসজিদ বা আজগরি মসজিদ নামেও পরিচিত। হ্যাসারি জোন। আণবিক শক্তি কমিশন থেকে দক্ষিণে কলাতলি হ্যাসারির অবস্থান। এখান থেকে প্রতি বছর 1000 কোটি টাকা আয় হয়। 8, প্যাগোরা জাদি। 1790 ইংরেজি সাল দিকে বার্মিজরা আরকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণ করেন। তারা এটিকে স্মৃতিচিহ্ন বলে। কক্সবাজার সদর, রামু ও টেকনাফ পাহাড় ও উঁচু টিলায় এ ধরনের প্যাগোরা দেখা যায়। 9, আগ্গো মেধা বৌদ্ধ ক্যাং। কক্সবাজার সদরের ছোট বড় মিলিয়ে 60টির বেশি বৌদ্ধ ক্যাং রয়েছে। আগ্গা মেধা ক্যাং ও মহাসিং দোগি ক্যাং সবচেয়ে বড়। এইসবে স্থাপিত বৌদ্ধ মূর্তিগুলো দেখবার মতো। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ও বিশু উৎসব ক্যাং এ উদযাপন করা হয়। 10, শুটকি মহল। বঙ্গোপসাগর থেকে আহরিত মৎস্যকে প্রাকৃতিক উপায়ে শুকানো হয় এখানে। স্থানটি নাজির টেক নামে পরিচিত এবং এটি কক্সবাজারের 0 পয়েন্ট। 11, মৎস্য অবতরণ কেন্দ্র। বঙ্গোপসাগর থেকে আহরিত মৎস্য এখানেই নামানো হয়। এটি ফিশারিজ ঘাট নামেও পরিচিত।
বাকখালী নদীর তীরে এটির অবস্থান। নাম্বার 12 লবণ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এলাকা। ইসলামপুর নাপিতখালী এলাকা থেকে বাংলাদেশের চাহিদার 85% লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন হয়ে থাকে। কক্সবাজার শহর থেকে 35 কিলোমিটার দূরেই এর অবস্থান। নাম্বার 13 বার্মিস মার্কেট। রাখাইন রমণীদের পরিচালিত বিভিন্ন রকম হস্তশিল্প ও মনোহরদি দুব্বাটির দোকান, তাছাড়া যে কোনো ধরনের কেনাকাটার জন্য কক্সবাজারের বার্মিস মার্কেট বিখ্যাত। নাম্বার 14 জিনুক মার্কেট। জিনুক শিল্পের রকমারি জিনিসপত্রের প্রধান বিক্রয় ও বিপণন কেন্দ্র এখানে। এর অবস্থান প্রধান সড়কে, হোটেল হলিডে মোড়ের পশ্চিমে। নাম্বার 15 গোলাপ চাষ প্রকল্প। প্রায় 50 একর জায়গা জুড়ে ব্যক্তিগত উদ্যোগে গোলাপ ফুলের চাষ করা হয়েছে। উক্ত ফুলের বাগানটি চকরিয়া উপজেলার হারবাং এলাকায় অবস্থিত। নাম্বার 16 দুলাহাজরা সাফারি পার্ক। সাফারি পার্ক হল সরকার ঘোষিত এলাকা। সাফারি পার্ক চিড়িয়াখানা থেকে একটু ভিন্নতর হয়ে থাকে। চিড়িয়াখানায় জীবজন্তু আবদ্ধ অবস্থায় থাকে আর সাফারি পার্কে উক্ত অবস্থায় বিচরণ করে। এই সাফারি পার্কের আয়তন 900 হেক্টর। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে দুলাহাজরা রিজার্ভ ফরেস্টে মনোরম প্রাকৃতিক দৃশ্য সমলম্বিত বনাঞ্চলে সাফারি পার্কটির অবস্থান। নাম্বার 17 প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। সাফারি পার্কের অভ্যন্তরে স্থাপিত হয়েছে দেশের সর্বপ্রথম প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। বাংলাদেশের প্রায় সব ধরনের বনাঞ্চলের গাছপালা, বন্যপ্রাণীর মডেল, উরাল ও স্ট্যাপিং করে আলো ও শব্দ প্রবাহের মাধ্যমে বন্যপ্রাণী ও বনাঞ্চল সম্পর্কে দর্শকদের সম্যক ধারণা দেওয়া হয়। নাম্বার 18 কৃত্রিম হ্রদ। দুলাহাজরা সাফারি পার্কের অভ্যন্তরে বন্যপ্রাণী পানীয় জলের জন্য 2টি কৃত্রিম হ্রদ রয়েছে। নাম্বার 19 ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। কক্সবাজারের বনাঞ্চল হতে 1960 সালে রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে গিয়েছে। মিঠা পানির কুমির সুন্দরবন হতে বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি বাংলাদেশের প্রথম বন্যপ্রাণী মিউজিয়াম। এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে দুলাহাজরা সাফারি পার্কের গেটের পাশেই অবস্থিত। নাম্বার 20 লামার পাহাড় বৌদ্ধবিহার। অতেখারকুল ইউনিয়নে লামারপাড়া গ্রামে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত বৌদ্ধবিহারটির অবস্থিত। এই ক্যাংয়ে পিতল নির্মিত বৌদ্ধমূর্তিটি বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধমূর্তি। এত কারুকার্য খচিত বৌদ্ধবিহার কক্সবাজার জেলার আর কোথাও নেই। নাম্বার 21 রাবার বাগান। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রামু রাবার বাগান ভিন্ন আমেজের অপরূপ দর্শনীয় স্থান। 28,886 একর জায়গার উপর বাংলাদেশের বনশিল্প উন্নয়ন সংস্থার পরিকল্পনায় স্থাপিত কক্সবাজার জেলায় তথা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ রাবার বাগান। নাম্বার 22 আইসোলেটেড নারিকেল বাগান। রামু চৌমুহনী হতে দক্ষিণে 5 কিলোমিটার দূরে রাজারকুলের পাহাড়ে মনোরম পরিবেশে 250 একর জায়গায় এটি অবস্থিত। বাগানটি এ এবং বি ব্লকে বিভক্ত। প্রত্যেকটি ব্লকে 4টি করে সাব ব্লক রয়েছে। বাগানে নারিকেল গাছের সংখ্যা প্রায় 9,112টি। নতুন নতুন ভিডিও পেতে ও আমাদের ধারাবাহিক পর্বগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।